সকালবেলা সকালে আমাকে রেডি হতে দেখে মামা বলছে তুই কি বিয়ে বাড়িতে যাবি? আমি বলি না, বিয়ে বাড়িতে যাবো না, আমি ব্লগ করবো, সেই জন্য আমি সেজেছি, কারণ আমি গাড়ি চালাতে যাবো। সামনেই আমাদের আরটিও ফাইনাল এক্সাম, আমি ভীষণ ভীষণ পরিমাণে ভয়ে আছি, এই জন্য মামাকে খবর দিয়েছি আজকে আসার জন্য। মামা আজকে আসবে, আমি হচ্ছে গাড়ি চালাতে যাবো, আমি আর মামা দুজনেই যাবো। মামা বলছে কালকে রাতে আমাকে জানাবি তুই কখন যাবি, আমি আমি তো গাড়ি চালাতে যাবো, বলে কি আমাকে জানাবি তুই কখন যাবি, আমি একটু চালাবো। মামারও ফাইনাল এক্সাম, আমার একই দিনে পড়েছে, আমি আর মামা মেয়ের একই সাথে যাবো। যদি মামা শুধু নিয়ে যায় আমার লাগে সবাই ড্রাইভার, মানে সবাই গাড়ি দিয়ে দেবে, বাবা পড়ে যাবে তোরটা। আর তোর বিস্কুট দিয়ে চা দিয়ে খাওয়া হচ্ছে সকালের খাবার। সোনু বাবা ফোন করেছে, তুমি কি করো? ড্রাইভিং শিখতে যাবো। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলবো হিমালয়ান অর্গানিক প্রোডাক্টের সম্পর্কে। আমি এই ব্র্যান্ড অর্থাৎ হিমালয়ান অর্গানিকের সাথে যুক্ত হয়েছি। এখানে অনেক ভালো ভালো সাপ্লিমেন্ট পাওয়া যায় যেগুলো 100% ভেগান। যদি তোমার ভিটামিন সাপ্লিমেন্ট প্রয়োজন হয়, অথবা প্ল্যান্ট বেস প্রয়োজন হয়, অথবা ভেগান বেস প্রয়োজন হয়, তুমি তোমার প্রয়োজন মতো ভিটামিন সাপ্লিমেন্ট এখানে পেয়ে যাবে। এখানে অনেক অপশনস রয়েছে, যেমন ওমেগা 3 ক্যাপসুল, ভিটামিন ডি, ভিটামিন B12, হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ারের জন্য তোমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট হিমালয়ান অর্গানিকে পেয়ে যাবে, যেমন হেয়ার অয়েল, শ্যাম্পু, ফেস ক্রিম, এছাড়াও বিভিন্ন ধরনের অর্গানিক প্রোডাক্ট। তোমরা অবশ্যই একবার এই ব্র্যান্ডটি চেক করতে পারো। আমার এখানে দুটি প্রোডাক্ট রয়েছে, একটি মাল্টিভিটামিনস উইথ প্রোবায়োটিক, আরেকটি হচ্ছে ভেগান ওমেগা 3। দুটো প্রোডাক্টই খুবই ভালো, আমি অনেকদিন ধরে ইউজ করছি আর খুব ভালো রেজাল্টও পেয়েছি। এটির প্যাকেজিংও খুব সুন্দর ছিল। এখন আমি তোমাদের বলবো মাল্টিভিটামিন উইথ প্রোবায়োটিক সম্পর্কে। এটিতে 180টি ট্যাবলেট রয়েছে, যেটি তোমাকে 6 মাস ধরে নিতে হবে এবং দিনে একবার খাবারের পরে দুপুরে অথবা রাতে। এটি খুবই প্রয়োজনীয় ভিটামিন, যেটি তোমার হেলথকে ইম্প্রুভ করবে, ইমিউনিটি বাড়াবে, হেলদি ডাইজেশনে তোমাকে সাহায্য করবে এবং স্ট্রং বোনস গঠনেও সাহায্য করে। এটি পুরুষ ও নারী উভয়ই খেতে পারে। আর এখন আমি তোমাদের বলবো ভেগান ওমেগা 3 সম্পর্কে। এটি বুস্ট মাসেলস রিকভারি করে, সাপোর্ট বোন হেলথ, হেলদি হার্টকে মেনটেন করে, স্কিন হেলথকে মেনটেন করে। প্রতিদিন 2টো করে ক্যাপসুল নিতে হবে দুপুরে এবং রাতে খাবার পর। যদি তোমরা এই 2টো প্রোডাক্ট কিনতে চাও, তাহলে অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশনে সমস্ত লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এগুলো পারচেজ করতে পারো। অবশেষে আমি তোমাদের বলবো, যদি তোমাদের কোনো মেডিকেল প্রবলেম থাকে, তাহলে অবশ্যই তোমরা ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি গ্রহণ করবে। এটাই ছিল আমার পুরো ভিডিও, তাহলে এখনকার মতো বাই বাই। ড্রাইভিং শিখতে যাবে, হ্যাঁ ওদের পায়েও কন্ট্রোল থাকে না? ক্লাস এখনো 3টা বাকি, আজকে যাবো মামার সাথে। হ্যাঁ হ্যাঁ, মামা বললো তো। মামা আসবে, মামা আমাকে ফোন করেছিল বলে বেলগুড়ি থেকে বেরোচ্ছে। শোনা, ওই ঘরে পুরীর প্রসাদ খায়। শোনো কি করালে, ফোন দেখছে, ফোন কার্টুন দেখছে। শোনো এখানে একটু আসো, এখানে আয় বাবু। আচ্ছা মামু, আর্জেন্টিনা ব্রাজিল তো কালকে হারলো মামু, ওদের খেলা নিয়ে গবেষণা হয় রোজ। মামনি পুরী গেছিল, পুরী থেকে প্রসাদ নিয়ে এসছে, আর সকালবেলা সকালে আমরা খালি পেটে প্রসাদ খাচ্ছি।
তোমার খিদে পেয়েছে, তুমি প্রসাদ খাবে? এরম কর না, এরম কর না। হ্যাঁ দেবো, মামা এখন আসতে দেরি আছে। তাহলে কি খাবে? প্রসাদ খাবে? ওখান থেকে নাও, ফেলবে না, একটা বাটিতে নিয়ে নাও। হয়েছে? ওগুলো তুমি খেতে পারবে না, ওটা তুমি খেতে পারবে না। হ্যাঁ একটা গজা নাও, হ্যাঁ একটা বাটি নিয়ে নাও, যাও চলো একটা একটা খেয়ে নাও। যদি শোনো, প্রসাদ তো ফেলতে নেই, ওটা তুমি খেয়ে নাও, যদি তোমার মনে হয় তুমি আরেকটা খাবে তাহলে আবার একটা নিয়ে খাবে। বাটি নাও, এখান থেকে বাটি নাও, এনাও মাম। শোন আমি আমার, দেখো আমার সব কথা শোনে, এই দেখ কত লক্ষ্মী মেয়ে, সকালবেলা উঠে পেছন পেছন ঘুরতে হয়। আরে চা রে, চা। ঠিক আছে, মামা চলে এসেছে, অন হয়েছে? হ্যাঁ মামা চলে এসেছে, আমরা যাচ্ছি এখন। চলো মামাও যাবে আমার সাথে। বিশাল ব্যাপার, আরে মামা, আমার তো মামা না, আমার তো বিয়ে হয়। এটা এটা আরশি ওই দিন উল্টো করেছে। আমি শাড়ি পরে এসেছিলাম, মামা আবার বলছে শাড়ি পরলে অসুবিধা হবে, এই জন্য আমি আবার ড্রেস চেঞ্জ করে এলাম। আর মামা পেছনে বসে রয়েছে, মামা গাড়ি চালাচ্ছে। মামাকে আমি বলেছি কি আমি এখান থেকে চালিয়ে যাই, মামা বলছে না আগে দেখিনি কতটা শিখেছো। কনফিডেন্ট হয় না গাড়ির ব্যাপার তো, আমাদের যে শেখায়, বেল লাগাতে হবে নাকি? না বেল লাগাতে হবে, আস্তে আস্তে যাবা, একে তো তোমাদের কিসের দিকে একে, তোমাদের কি পড়েছে তো একে পড়েছে? হ্যাঁ আস্তে আস্তে তোমাদের, আমি গিয়ারই বুঝতে পারি না একে কিসে পড়েছে। হ্যাঁ একে না বোঝার কিছুই নেই মাসি, তুই এটা খেয়াল করিস না বলে দুই নাম্বার গিয়ার দে, ক্লাচ করে দিয়ে দাও, একসিলেটর চালু। ওইদিকে সোজা রাস্তা আমি দেখেছি, ওইদিকে আমরা এসেছি তো। রাস্তা
রাস্তা আছে? এই যে রাস্তা তো এইটা, এই যে কাদা তো রাস্তা ভর্তি। ব্রেক বন্ধ হয়ে গেছে আমার সাথে, নিরুল সাধ্য চালা ডান দিক চলে যাচ্ছে, হালকা বাদিক কর, স্টিয়ারিংটা ঘোরালে বুঝতে পারবি দেখ কোন দিকে যাচ্ছে। রাস্তাটা বন্ধ, ওই যে গাছতলায় নিয়ে গেল রাস্তাটা ছিল। এবার বসেছে মামা, তুমি গাড়ি চালিয়ে গেলে না কেমন লাগে? প্রথমে তোমার তো বাচ্চাতে তোমাদের বলো চেয়ে গাড়ি চালিয়ে বড় লাগে তোমাদের। হ্যাঁ সত্যি ওটা তো মানে ওরকম ভয় লাগে না, কিন্তু এটাতে একটু একটু ভয় লাগছে না? বড় তো তোমাদের জন্য, তোমাদের তুমি গাড়ি চালানো বলো না যে তোমাদের আসে লাগছে গাড়ি সব এক। মামা মাঠে চালাচ্ছি আর রাস্তায় চালালে ভেরি গুড মামা। ছোট ভাই বলেছে এবার এসে শিখবে, আমাদের প্র্যাকটিসে না থাকলে আমরা ভুলেই যাব যতই শিখি না মামা। সব গাড়ি এক, যখন শিখে যাবে তোমার যেই গাড়ি দেবে তখন আমরা তো শিখছি না, ওই গাড়ি তোমাদের ভালো লাগে। আমরা যেখানে যাচ্ছি সেখান থেকেই বিতাড়িত হচ্ছে, ওইখানে গেছি ওইখান থেকে বললো এই রাস্তায় চালানো যাবে না। যাই হোক আমাদের জমি মানে জমি যেহেতু ওই জায়গায় রয়েছে, তো আবার আমরা মেইন ব্রাঞ্চে এসে কথা বললাম, তো আবু বললো যে ওইখানে দাদা থেকে ফোন নাম্বার নিয়ে এসেছি, ওই দাদা খুব ভালো পরিচিত আমার হাজবেন্ডের, তো বলছে ঠিক আছে যদি কোনো প্রবলেম হয় আমার ফোন নাম্বারটা নিয়ে যান ওইখানে গিয়ে ফোন করবেন, তাও উনি ফোন করে বলে দিয়েছে ওখানে। তো যাই হোক কালকে আমরা আবার ওখানেই যাব, কতটুকু শিখতে পারি। মা বলছে পাস করার মতো করে দেবে। তুমি দিদাকে জ্বালিয়েছো? দিদাকে জ্বালাওনি? কোথায় কলা গাছ? হ্যাঁ তাই তো। হ্যাঁ তুমি যেই ফল ভালোবাসো সেই ফল গাছ বুনে দেবে পেছন দিয়ে হয়ে যাবে এখানে। আবার বেল গাছ ওই দে, কলা গাছ, কলা গাছ, আতা ফল গাছ, লিচু গাছ, লিচু গাছ, ওই যে ওরে বাবা লিচু, কলা, আম গাছ। আম গাছ কোথায়? এই যে কলা গাছের নিচে
ভালো হয়েছে, এগুলো ফেলবে না, একটা কাঁঠাল গাছ বুনে দেবে ব্যাস। দীপক ওইখানে এগুলো পড়াচ্ছে নাকি? আর আমি এখন আসলাম হচ্ছে ড্রাইভিং থেকে, যাই হোক মোটামুটি কোন রকম আর কি পারছি, তাও মামা বলেছে কয়দিন চালিয়ে আমাদের হাত সেট করে দেবে। হ্যাঁ নিচি তো ব্যাগে, চলো এই ব্লগটাকে আমরা এখানেই এন্ড করছি। যদি ব্লগটি তোমাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।